পঞ্চগড়ে করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবি, 24 জনের মরদেহ উদ্ধার, নারী পুরুষ ও শিশু সহ অর্ধ শতাধিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে। সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রীর আশ্বাস, বিশ্বাস করে না জনগণ, বলেছেন খন্দকার মোশাররফ। বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। গুম নয়, ফরিদপুরে লুকিয়েছিলেন খুলনার আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা, এখন নির্বাক, উদ্ধারের পর জানিয়েছে পুলিশ। নোয়াখালীতে স্কুল ছাত্রী তাসনিয়াকে ধর্ষণ ও হত্যাকারীর বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাইজদি প্রধান সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নারী পুরুষ শিশুসহ নিখোঁজ অর্ধ শতাধিক। দুপুর 1:30 দিকে মারিয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদী পাড়ি দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় চড়ে সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠানে যাচ্ছিল সবাই। ধারণ ক্ষমতার বেশি প্রায় 200 যাত্রী থাকায় নদীর মাঝামাঝি গিয়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় এ পর্যন্ত শিশুসহ 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে সাঁতরে তীরে ওঠেন, এখনও নিখোঁজ অর্ধ শতাধিক। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জনগণ বিশ্বাস করে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অনতিবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। জ্বালানি তেল ও জিনিসপত্রের দাম বৃদ্ধি, নেতাকর্মীর হত্যার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাড্ডা হাইস্কুল মাঠে জনসভা করে বাড্ডা ভাটারা রামপুরা থানা বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের অপশাসনে বাংলাদেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। সরকার মেগা প্রজেক্টে দুর্নীতি করে টাকা পাচার করে দেশকে হুমকির মুখে ফেলছে, বলেন প্রধানমন্ত্রী। বিদেশে গিয়ে সবাই সাফাই গিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় গণতন্ত্রের সুবাতাস বইছে, এটা মিথ্যাচার। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, তাদের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, দল মত নির্বিশেষে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সরকারকে হটাতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছে তারা এখনও সাম্প্রদায়িক হানাহানি ছড়াতে ব্যস্ত। রবিবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ যখন রাজপথে নামবে তখন জনগণকে সাথে নিয়েই নামবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীর বনানী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার সূচনা পর্ব শুভ মহালয়া অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন যে, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রাষ্ট্র রচিত হয়েছে, সেই ভিত্তি মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। খুলনার আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা বেগম আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজের 29 দিন পর তাকে উদ্ধার করা হয় ফরিদপুর থেকে। উদ্ধারের পর থেকে নির্বাক তিনি। এর আগে বৃহস্পতিবার ময়মনসিংহে উদ্ধার করা এক নারী মরদেহকে নিজের মায়ের বলে দাবি করেছিলেন মরিয়ম। নিখোঁজের 29 দিন পর শনিবার রাতে উদ্ধার করা হয়েছে খুলনার দৌলতপুর মহেশ্বর পাশা এলাকার কলেজ ছাত্রী মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে। ফরিদপুরের বোয়ালমারির সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। 27 আগস্ট রাতে বাসার উঠোনের নলকূপে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনার পরদিন মেয়ে আদরি আক্তার অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। এ মামলায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মায়ের সন্ধান দাবি করা মেয়ের আকুতি। অন্যকে হয়রানি করা বা অন্যের সাথে এরকম কোনো ধরনের, যেটা আপনারা বলতেছেন, এরকম যদি কোনো আচরণ আমাদের মাধ্যম থেকে
যে এরকম কোনো ক্লু থাকে যে আমার মাকে আত্মগোপনের সাথে আমি স্বয়ং জড়িত ছিলাম বা অন্য কেউ জড়িত ছিল, এরকম যদি প্রমাণিত হয় অবশ্যই তাকে আইনের আওতায় আনবেন। ফরিদপুর জেলার যে বাড়ি থেকে রহিমাকে উদ্ধার করা হয় সেই বাড়ির 3 সদস্যকেও আটক করা হয়েছে। তবে নিখোঁজের ঘটনা সাজানো বলছে পুলিশ। ওনাকে উদ্ধার করে নিয়ে আসি, তো নিয়ে আসার পরে ওনার সাথে যারা ছিল, যে বাড়িতে উনি আশ্রয় নিয়েছেন, 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কি কারণে ওনাদের বাড়িতে গেল, কিভাবে আসলেন এটা জানার জন্য তাদেরকে আমরা নিয়ে আসি। রহিমা বেগম অপহরণ মামলা তদন্তকারী সংস্থা পিবিআই প্রেস ব্রিফিংয়ে বলেছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, স্বাভাবিক হলে তিনি মুখ খুলবেন বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রেপ্তার হওয়াদের স্বজনরা মেয়ে মরিয়ম মান্নানের বিচার দাবি করেছেন তারা। এতদিন যে আমার বাবা জেল ঘাটলো এর কারণ কি? আজকে তো প্রমাণ হয়ে গেল আমার বাবা কিছু করেনি। আমরা জানতাম কিন্তু সকলে তো জানতো না। আমি এবং আমার ভাই দুজনে স্টুডেন্ট, আমাদের বিভিন্ন রকম কথা সম্মুখীন হতে হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রাম থেকে উদ্ধার হওয়া একটি লাশকে নিজের মায়ের বলে দাবি করেছিলেন মরিয়ম মান্নান। ডিএনএ পরীক্ষার আবেদনও করেন তিনি। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে 2 ছেলে ও ভাগিনা। এই ঘটনায় ছোট ছেলে খোরশেদ আলম ও ভাগিনা আহাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার উকিয়ারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে জমি লিখে দেয়া নিয়ে ছেলেদের সাথে বাবা আরশেদ আলীর ঝামেলা চলছিল। সম্প্রতি মসজিদের নামে 10% জমি লিখে দিলে ছেলেদের সাথে বাবার বিরোধ চরমে পৌঁছে। এ নিয়ে এলাকাবাসী সমঝোতার চেষ্টা করলে ছেলেরা বাবার উপর ক্ষিপ্ত থাকে। এই ঘটনাকে ঘিরে রবিবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি নির্জন জায়গায় 2 ছেলে ও নাতি লোহার হাতুড়ি দিয়ে এলো পাথারি কুপিয়ে হত্যা করে আরশেদ আলীকে। বাবার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বড় ছেলে খবর পেয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ছোট ছেলে খোরশেদ আলম ও নাতি আহাতকে আটকে পুলিশে সোপর্দ করে। এদিকে নাটোরের বড়াই গ্রামে স্ত্রী বিউটি খাতুনকে কুপিয়ে হত্যা করেছে স্বামী বারেক। রবিবার গভীর রাতে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। রিমান্ডে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার সহ 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এসপি বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালত মামলাটির আবেদন খারিজ করে দেন। এর আগে গত 8 সেপ্টেম্বর পিবিআই হেফাজতে থাকার সময় নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান সহ 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন। পুলিশের সাবেক এসপি ও স্ত্রী মৃত্যু হত্যা মামলায় গ্রেফতার বাবুল আক্তার 2021 সালের 10 মে থেকে 17 মে পর্যন্ত সময় পিবিআই চট্টগ্রাম জেলা ও মেট্রো অফিসে তার উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা মিতু। স্ত্রী খুনের ঘটনায় নগরীর 5 লাইশ থানায় হত্যা মামলা করেন তিনি। ডিবির হাত ঘুরে 2020 সালের জানুয়ারিতে সেই মামলার তদন্তভার পড়ে পিবিআই এর ওপর। 2021 সালের 11 মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই, তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা সদর উপজেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ নিয়মানুবর্তী জীবনযাপনে 60% ক্যান্সার রোগ নিয়ন্ত্রণ করা যায় বলে মনে করেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। চট্টগ্রাম ক্লাবে ক্যান্সার ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান দক্ষিণ এশিয়ার অন্যতম 2 ক্যান্সার বিশেষজ্ঞ। পর্যটন শিল্পের বিকাশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে পাহাড়ে আর্মড পুলিশের 3টি ব্যাটালিয়ন ও পর্যাপ্ত পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। বান্দরবানের থানচি সদরে হাইজল্যান্ড পার্ক রিসোর্টের উদ্বোধন শেষে তিনি এই তথ্য জানান। বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে রাঙামাটিতে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন দূষণ দূর করতে কাপ্তাই হ্রদ এলাকায় অভিযান চালানো হবে।
বিশ্ব নদী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে মংলায়। এতে সুন্দরবন অঞ্চলের নদ নদী দখল ও দূষণ থেকে রক্ষার দাবি জানানো হয়েছে। এর আগে শিশুরা কাগজের রঙিন নৌকা ভাসিয়ে নদী রক্ষার দাবি জানায়। সাতক্ষীরার কালীগঞ্জের কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্কুল প্রাঙ্গণে মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। হোমিওপ্যাথি ডাক্তারদের সংগঠন DHMS ডক্টরস কাউন্সিলের বিভাগীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার হয়েছে সিলেটে শহীদ সোলেমান হলে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মানসম্মত শিক্ষা বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা হয়েছে বাগেরহাটে। উপজেলা চত্বরে এই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমিরুল আলম মিলন। গাজীপুর মিউজিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা হয়েছে। সকালে গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জেলা কালচার অফিসার শারমিন জাহান জানান, গাজীপুরের 200 শিল্পীকে অনুদান দেওয়া হয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।